ইতিমধ্যে আরক্ষী আর আরক্ষীর মাজত লাগিছে খন্ডযুদ্ধ। কিয়নো নিশা তালাচীর সময়তে একাংশ উদণ্ড আরক্ষী যোৱা নাই, তেওঁলোকৰ যে মটৰচাইকেল লৈ যে উদণ্ড যে পরিবেশ, এই পরিবেশ সৃষ্টি করার পাছতেই দুইটা দলের মাজত খন্ডযুদ্ধত লিপ্ত হয়। আর এই ঘটনাকর সবিশেষ তথ্য আপনাদের জানাবলৈ চেষ্টা করেছো। নিশা রাজপথত উদণ্ড আরক্ষী জওয়ানের অতপালি, এবার সাধারণ জনতার কথা বাদেই দিল উদণ্ড আরক্ষী জওয়ানের অতপালি। সাইলেন্সার খুলি বিতর্ক, বিকট শব্দরে নিশা বাইক স্টান আরক্ষী জওয়ানের, যান বাহন আরক্ষীর সৈতে হতাহতি উদণ্ড আরক্ষী জওয়ানের, স্বাধীনতা দিবসের পূর্বে খুদ আরক্ষী জওয়ানে পাহরিলে আইন নীতি নিয়ম, কর্তব্যরত যান বাহন আরক্ষীর সঙ্গে খন্ডযুদ্ধত লিপ্ত হয়েছে এবার উদণ্ড আরক্ষী জওয়ান। উদণ্ড আরক্ষীক বাধা দিবলৈ যোৱা আসু নেতাকো নির্মমভাবে প্রহার, আসু নেতাকো প্রহার করে উদণ্ড আরক্ষী জওয়ান কৃষ্ণ বসুমতারী কল্যাণজ্যোতি ডাঙরিয়াক আটক করা হয়েছে। আরক্ষীর সঙ্গে হতাহতি করে ঘটনাস্থলীর পৰা পলায়ন দুই আরক্ষী জওয়ান। বাইক রখাবলে চেষ্টা করার বাবে যান বাহন আরক্ষীর সঙ্গে হতাহতি আরক্ষী জওয়ানের, ডিজিপি জিপি সিং মুখ্যমন্ত্রীর নীতিশিক্ষাক ভরিয়ে মোহারিলে একাংশ উদণ্ড আরক্ষী জওয়ান। তিতাবর টাউনত উদ্ভণ্ডালীর সীমা অতিক্রম চারি আরক্ষী জওয়ান। নিশা রাজপথত উদণ্ড আরক্ষীর এবার অতপাত, এবার সাধারণ জনতাক নাকি লগাবর কারণে 15 আগস্টর পূর্বে যাতে সকলবুর পরিবেশ শান্তি শৃঙ্খলা যাতে সকল যাতে শান্তিয়ে পার করব পারে, যাতে কোনো ধরনের বিঘ্নিত নহয় পরিবেশ, তার বাবে এনেদরে অসম আরক্ষীয়ে তেওলোকে সকল ঠাইতে তেওঁলোকে তালাচি করেছে, নাকাবন্দি করেছে। কিন্তু এই নাকাবন্দিত সাধারণ জনতাকে বাদেই দিব, সাধারণ জনতাই পরিবেশ বিনষ্ট করার পূর্বে এবার খুদ আরক্ষী জওয়ানেই এনেদরে তেওঁলোকে পরিবেশ বিনষ্ট করা লাগে। এ দেখিছে কেনেদরে উদণ্ড বাইক চালক, অর্থাৎ বাইক চালকের রূপত, বাইক স্থানকারীর রূপত উদণ্ড কেগুলো আরক্ষী জওয়ান, আর বিকট শব্দ করে এনেদরে প্রবেশ করে আরক্ষীর তালাচী, আরক্ষীর নাকাবন্দি, আর তারপরে আরক্ষীর সঙ্গে তর্কাতর্কিত লিপ্ত। প্রথমে পুনে পুনে আপনাদের এই দৃশ্য আপনাদের দেখাবলে চেষ্টা করেছি এম্বিয়েন্সের সহায়ে। আর আমি তিতাবরের দৃশ্য দেখাবলে চেষ্টা করলো, আর এই ঘটনা সংঘটিত হয়েছে তিতাবরের টাউনত। কিয়নো এনেদরে আরক্ষীয়ে নাকাবন্দি করেছিল 15 আগস্টর পূর্বে, রাজ্যের সকলবর প্রান্ততে আরক্ষীয়ে ইতিমধ্যে নাকাবন্দি আরম্ভ করেছে, যাতে কোনো ধরনের যাতে বিসঙ্গতি নহয়, স্বাধীনতা দিবস উদযাপনের সময় যাতে কোনো ধরনের কুটাঘাতমূলক কাম কাজ যাতে নহয়, তার বাবে আরক্ষী এনেদরে রাজ্যের বিভিন্ন প্রান্তত বিভিন্ন পথত যে তালাচী, যে নাকাবন্দি অব্যাহত রখার মাজতে এবার সাধারণ জনতা রূপত আহিছে একাংশ উদণ্ড বাইক চালক। আর যখন বাইক চালকে এবার বাইক স্টান করে আরক্ষীর নাকাবন্দির প্রবেশ করেছে, আর তার পাছতে আরক্ষীয়ে জবাবদিহি করার সময়তে, যান বাহন শাখার আরক্ষীয়ে জবাবদিহি করার সময়তে এই সকল আরক্ষী জওয়ানে, উদণ্ড আরক্ষী জওয়ানে তর্কাতর্কিত লিপ্ত হয়েছে অসম আরক্ষীর সঙ্গে। অর্থাৎ যিকেগৰাকী আরক্ষীয়ে তর্কাতর্কিত লিপ্ত হয়েছে অন্য কেগুলো যান বাহন আরক্ষীর সঙ্গে, আর তর্কাতর্কিত লিপ্ত হওয়া উদণ্ড আরক্ষী জওয়ানকেজনের নাম হয়েছে ক্রমে কৃষ্ণ বসুমতারী, কল্যাণজ্যোতি ডাঙরিয়াক আটক করা হয়েছে, আর অন্যহাতে আরক্ষীর সঙ্গে হতাহতি করে পলায়ন করেছে দুগৰাকী আরক্ষী জওয়ান। অর্থাৎ সাধারণ রূপত বাইক স্থান করা দুগৰাকী আরক্ষী জওয়ান পলায়ন করে,
বাইক রখাবলে চেষ্টা করার বাবে যান বাহন আরক্ষীর হইতে হতাহতি। ইফালে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা আর ডিজিপি জিপি সিংয়ে অহরহ তেওঁলোকে এনে ধরনের পরিবেশ যাতে অসম আরক্ষীর ফালেরপরা নকরে বা বিভিন্ন ধরনের অসম আরক্ষীক কারা নির্দেশ প্রেরণ করে থাকার সময়তো যেন এই সকল আরক্ষী জওয়ান যেন এতিয়াও তেজ গরম হয়ে আছে আর এনেদরে তেওঁলোকে উদণ্ড আরক্ষী জওয়ানে পরিবেশ বিনষ্ট করিলে। সাইলেন্সারর বিকট শব্দে তেওঁলোকে তিতাবরত মাজনিশা যে সাধারণ পরিবেশ আছিল এই পরিবেশক বিনষ্ট করিলে আর যার ফলত আরক্ষী তেওঁলোকক বাধা দিবলৈ যোৱাই যেন তেওঁলোকৰ ভুল আর সেইবাবে আরক্ষীর সঙ্গে তর্কাতর্কিত লিপ্ত হয়েছে। আর এই তর্কাতর্কিত লিপ্ত হওয়ার দৃশ্য বন্দী করবলৈ যোৱা আসুর নেতাকু উদণ্ড আরক্ষী জওয়ানে প্রহার করে। আমি পুনের এই দৃশ্য এম্বিয়েন্সর সহায়ত আপনার দেখাবল চেষ্টা করছি। কব লাগবে যে আজি তিতাবৰ আৰক্ষী থানা আছিলে, আৰক্ষী থানাৰ বিষয়াসকলে 15 আগষ্টৰ কাৰণে নাকাচিঙি তিতাবৰ তিনিআলিত তেওঁলোকে নাকাচিঙি কৰি আছিলে। তেনে সময়তে 3-4 জন যুৱক আহিলে বাইকত, বুলেটটো আহিছে, তেখেতসকলৰ চাইলেন্সাৰ নাই, খুব বিকট শব্দৰে তেখেতসকল আহিলে। তেনে সময়তে যান বাহন যিজন আৰক্ষী আছিলে, আৰক্ষীজনে তেখেতসকলক ৰখালে। ৰখোৱা সময়তে তেখেতসকলৰ লগত তৰ্কাতৰ্কিত যিজন আৰক্ষী আছিলে, আৰক্ষীজনৰ লগত তৰ্কাতৰ্কিত লিপ্ত হ'ল। তেনে সময়তে আমি তিতাবৰ তিনিআলিতে আছিলোঁ। আমি সচেতন নাগৰিক হিচাপে তেখেতসকলক, যি আৰক্ষীসকলৰ লগত তৰ্কাতৰ্কিত লিপ্ত হৈছিলে, সেই সময়ত আমি বাধা দিবলৈ যাওঁতে তেখেতসকল যি চাৰিজন যুৱক আহিছিলে, তেখেতসকলৰ পিছত পৰিচয়ত গম পালোঁ যে তেখেতসকল তৃতীয় অসম আৰক্ষী বাহিনীৰ জোৱান। তেখেতসকলে মোৰ ওপৰত শাৰীৰিকভাৱে আক্ৰমণ কৰিলে, শাৰীৰিকভাৱে প্ৰহাৰ কৰিছে। প্ৰহাৰ কৰাৰ লগতে তেখেতসকলে মোক প্ৰাণে মৰাৰ চেষ্টা চলাইছে, মানে মোক গচকি ধৰিছে, বুকুত চাৰিজনে হেঁচা মাৰি ধৰিছে আৰু গচকি মানে প্ৰাণে মৰাৰ চেষ্টা চলাইছে, কাপোৰ ফালি দিছে। আৰক্ষী সন্মুখতে এই ঘটনা সংঘটিত কৰিছে। গতিকে মই অসম চৰকাৰৰ মাননীয় ডিজিপি মহোদয়ক, অসম আৰক্ষী যিজন ডিজিপি আছে, ডিজিপি মহোদয়ক মই আহ্বান জনাইছোঁ, এনে ঘটনা যাতে পুনৰাবৃত্তি নহওক। এই যিকেইজন জোৱানে এনে ঘটনা সংঘটিত কৰিলে তেখেতসকলক কঠোৰৰ পৰা কঠোৰতম শাস্তি প্ৰদান কৰক আৰু এনে ঘটনা যাতে অসমত পুনৰবাৰ সৃষ্টি নহওক, তাৰ বাবে মই অসম আৰক্ষীৰ ডিজিপি মহোদয়ক কঠোৰৰ পৰা কঠোৰতম এই আৰক্ষী যি জোৱানকেইজন আছে তেখেতসকলক ব্যৱস্থা গ্ৰহণ কৰিবলৈ মই অনুৰোধ জনালোঁ। হয়, আচলতে ক'বলৈ গ'লে আজি এছাম আৰক্ষী তেওঁলোকে যিটো হেৰি পাইছে, মানে মুক্ত কি বুলি ক'বলৈ গ'লে মুক্ত বিচৰণ কৰিবলৈ লৈছে। অসম আৰক্ষী এনেকুৱা পৰ্যায় পাইছেগৈ, কিছুমান অসম আৰক্ষী, সকলোকে ক'বলৈ নাযাওঁ আমি, তাত কৰ্তব্যৰত কিছুমান যিসকল আৰক্ষী জোৱান আছিলে তেখেতসকলে মোক বচাবলৈ চেষ্টা কৰিছে, কিন্তু তেখেতসকলক নেমানি, তেখেতসকলক কোনো কথাই নেমানি এই তৃতীয় অসম আৰক্ষী চাৰিজন জোৱানে কাৰো কথা নুশুনি তেওঁলোকে নিজৰ আৰক্ষীৰ মাজতে বাক বিতণ্ডাত লিপ্ত হৈছে, তেখেতসকলে জনসাধাৰণক মাৰিবলৈ উদ্যত হৈছে। গতিকে তেনেধৰণৰ গুৰু গোসাঁই নমনা আৰক্ষীসকলক খুব সোনকালে প্ৰশাসনে, খুব সোনকালে ডিজিপি মহোদয়ে কঠোৰৰ পৰা কঠোৰ ব্যৱস্থাৰে নাকি লগাবৰ বাবে আমি আহ্বান জনাইছোঁ।